অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পুরো স্ট্রাগল করছে রানের জন্য গ্রুপ শৌরে ডানাতে স্পিনার ফ্লাইট ছিল বলে লেগ স্টাম্পের উপরে আবার একটা ম্যাচ তবে দেখা যাক এবারে কিন্তু ঘুরিয়েছেন অনসাইডে দারুণ গুলি আপনারা যাতে ভালোভাবে আপনাদের কার্য যদি সম্পন্ন করতে পারেন তার জন্য অনেক অনেক শুভকামনা এবারে কিন্তু এক লফটেড কভার ড্রাইভ ডিপ কভারের উপর দিয়ে সীমানার বাইরে ছটা হাফ সেঞ্চুরি করে ফেলেছেন এবারে ডিপিএল এ আমনির সর্বোচ্চ রান কেটারদের তালিকায় তিনি রয়েছেন সবার উপরে 542 রান এই সময়টা কিছুটা হলো নিজেকে সংযত করেছেন মাথাটাকে ঠান্ডা রেখেছেন এবং চেষ্টা করছেন যে অপোনেন্টকে দিয়ে বা অন্য প্রান্তে জায়গা পা রাখছে সুতরাং যারা জাতীয় দলের ক্রিকেটার বিশেষ করে টেস্ট দলের সদস্য তাদের জন্য অবশ্যই সুপার লিগের প্রতিটা ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেদেরকে পুরোপুরি আয়োজন ডানাতি ফাস্ট মিডিয়াম বোলার খালেদ আহমেদ কোটার চতুর্থ ওভার 22তম ওভার এবারে কিছুটা চেঞ্জ অফ পেস লেগ স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে ঘুরিয়েছেন স্মল লেগের দিকে নাজমুল হোসেন শান্ত এবারে লেফট হ্যান্ড শট মোসাদ্দেক সৈকত সাইলস ওভার দ্য রপ ঠিক কমেন্ট্রি বক্সের সামনে এসে বলটা পড়লো একটা বিগ কত সৌন্দর্য থাকতে পারে তা বুঝি দেখালেন মোসাদ্দেক সৈকত এগিয়ে আসলেন মাঝ ব্যাটে সুইটলি নিলেন এবং আবারও রিপ্লেতে আমরা দেখছি দেখুন লং হ্যান্ডেলে খেলেছেন বলের নিচে হাঁকিয়েছেন এবং ওই ডিস্টেন্স এলিভেশন সব কিছু তিনি ক্যারি করে ডিপ মিড উইকেট দিয়ে দর্শনীয় ছক্কা হাঁকালেন আত্মবিশ্বাস ঠিকরে বেরোচ্ছিল এই শটে পরিচিত মোসাদ্দেককে আজকে মনে হচ্ছে অনেকদিন তিনি হারিয়ে গিয়েছিলেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন পরে বলটা আস্তে করে পুশ করে দিয়েই মিড অনে একটি রান মোসাদ্দেকের ব্যাট থেকে মোসাদ্দেক ভেরি ভেরি চেজেবল ওদের জন্য এবারে কাট শটে আরও একটা কুইক সিঙ্গেল নিলেন শটটি দুজনের স্ট্রাইকারটি ভালো এবারে কিন্তু গ্লান্স করে দিয়েছেন একজন ফিল্ডারকে ভালোভাবে কভার করেছেন এবং ক্ষিপ্রতার সাথে বল চলে গেল বাউন্ডারি বাইরে রিয়েল এন্টারটেইনার অনেকদিন তাকে এই ধরনের ইনিংস খেলতে দেখা যায়নি আজকে চমৎকার খেলছেন যেই বলের যেই পানিশমেন্ট সেটাই তিনি দিচ্ছেন তিনি কিন্তু রানের মধ্যে আছেন লাগিয়ে নিয়ে গিয়েছিলেন অ্যান্ড হি স্কোরড এ 50 সেটা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ফার্স্ট রাউন্ডের প্রথম ম্যাচটাই হোম অফ ক্রিকেট মিরপুরের কথা বলছি চাভনি খুব একটা পিছিয়ে যে আছে তা কিন্তু নয় না একেবারে পিছিয়ে নেই বরং সমান্তালে এগিয়ে যাচ্ছে 7.7 রিকোয়ার্ড রেট রাইট নাও মোসাদ্দেক হোসেন সৈকত 25 বলে 34 এবারে খেলেছেন অন সাইডে ফিল্ডার আছেন এক রানের বেশি মোমেন্টাম শিফট করে এবারে ডান্সিং ডাউন উইকেট লেফট হ্যান্ড শট এবং মাইটি ব্লো ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট মোসাদ্দেক সৈকতের ব্যাট আরও একটি দর্শনীয় ছক্কা 43-এ পৌঁছে গেলেন এর আগে একটি ছক্কা আমি ওই প্রান্তে হাঁটছিলাম পার্ক করা একটি গাড়ির লুকিং গ্লাসের কাছে গিয়ে লেগে সেটা অপোনেন্ট মাঠে চলে গিয়েছিল আমরা কিন্তু দেখেছি অন্য মাঠে অ্যাকশন রিপ্লে দেখুন এই ছয়টা মারার পরে যদি মোসাদ্দেক সৈকতের চেহারাটা আপনি দেখতে পেতেন পরের বলটা কিভাবে ফেস করেন এবারে শর্ট বল আরও একটা পুয়ার ডেলিভারি এবং ফাঁকা ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে 4 রান অনায়াস ভঙ্গিতে জায়গায় দাঁড়িয়ে হুসনা হাবিব আজকে রিয়েলি ভেরি ভেরি পুয়ার বোলিং উইক এক্সপেন্সিভ একটা ওভার যাচ্ছে ব্যাক টু ব্যাক 6-4 দু বলেই 10 এখন পর্যন্ত 202 রান তুলেছে এবারে কিন্তু লফটেড ড্রাইভ হাওয়ায় ভাসানো শট আরও একবার মাঝ ব্যাটে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ডে যখন খেলে দেখুন এলিভেশন পাওয়ার প্লেসমেন্ট সাইদ এবার অফস্টাম্পের বাইরে বল খেলেছেন পুল শট করেছেন মিড উইকেট দিয়ে আরো একবার সীমানার বাইরে আরো একটা চারের মার সেই মোসাদ্দেক একটা কি হতে যাচ্ছে জাস্ট উনি স্ট্যান্ড মানে দাঁড়িয়েছিলেন সৈয়দ খালেদ আহমেদ ছিল এই মিড উইকেটে তিনি দৌড়েও পাত্তা পাননি পরের বল আবারও শর্ট পিচ বল এবং ফাঁকা মিড উইকেটে ঠেলে একটি রান নিতে ভুল করলেন এই একটা ভালো দিক আমি দেখছি যে কোনো সিচুয়েশনে নতুন ব্যাটার কিন্তু একটা টাফ সিচুয়েশনের মুখে পড়েন শামীম পাটোয়ারি যত উঁচু মানের ব্যাটসম্যানই হোক এক্স্যাক্টলি ওভারে পরে বলে এবারে কিন্তু চমৎকার একটা বল পেয়েছেন স্লটে পেয়েছেন তবে সেই বলটাকে ঠিক মতো কানেক্ট করতে পারলেন না সুইট পার্ট অফ বাইটে কানেক্ট করতে পারলেন না মোসাদ্দেক হোসেন সৈকত আউট হয়ে গেলেন হোয়াট এ উইকেট বিগ ফিশ দলীয় ক্যাপ্টেন ইতিমধ্যে 600 রানের গন্ডি পেরে গেছে 73 রান করে দেখুন ডানাতে অফ স্পিনার একেবারে জেনুইন একটা লুজ না তবে বলটা কিছুটা নিচু হয়েছিল এই যে লো ডাউন বলগুলো ব্যাকফুটেকে পুল করতে গেলেন মিডল অফ ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার ভিজিট tsports.com